21 আগস্ট পালন নিয়ে একই স্থানে বরগুনা জেলা ছাত্রলীগের দুগ্রুপের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। 144 ধারা জারি করার পরপরই শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। আজ রোববার দুপুর 12টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে 144 ধারা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরগুনা ছাত্রলীগের নবগঠিত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে তৌসিফুর রহমান ইমরানের নেতৃত্বে 21 আগস্ট বেলা 3টায় বরগুনা সরকারি কলেজে এবং পৌর শহর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে। অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদবঞ্চিত বর্তমান জেলা ছাত্রলীগ কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সবুজ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আরিয়ান বিশালের নেতৃত্বে একই স্থানে একই তারিখ ও সময়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই গ্রুপে আনুমানিক 400 থেকে 500 জন নেতাকর্মী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দুই গ্রুপের সভা সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি ও যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিধায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা জারি করা হয়েছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ।